আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম উদুউনি আস্তাজিব লাকুম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য ইসলামিক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করছি রব্বিলাকাল হাম কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক বরাবর মতো অনুষ্ঠানটি একযোগে সম্প্রসারিত হচ্ছে নিউজ 24-এর পর্দায়। অনুরূপভাবে এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন ক্যাপিটাল FM 94.8 এই পয়েন্টে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দোয়া করার জন্য বলেছেন, বলেছেন উদুউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। রাব্বুল কারীম যেখানে আমাদেরকে হুকুম করেছেন আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য এবং কি চাইতে হবে, কখন চাইতে হবে, এ সম্পর্কে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন শরিয়া, সেক্রেটারি ইসলামিক ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো দোয়ার গুরুত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন দোয়া করার জন্য, জি, আল্লাহ পাকের ডাকার জন্য, আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। এবং বিভিন্ন রওয়ায়েতে বিভিন্ন ধরনের বর্ণনায় এসেছে। তো আপনার কাছে এই দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য ও দোয়া কবুলের সময় নিয়ে আজকে আমরা শুনব। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত সুন্দর এবং মানুষের কাঙ্ক্ষিত, অনেকের কাঙ্ক্ষিত একটি বিষয় এটি, যে দোয়া। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলছেন, ওই দা সালাকে আইবাদি আননি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতা দা ইযা দাআনি ফালিস্তাজিবুলি, যে যখনই বান্দা আমার কাছে চাইবে, বান্দার উচিত হলো আমার কাছে চাওয়া। বান্দা যখন আমার কাছে চায় তখন আমি তার ডাকে সাড়া দিই। উদুউনি রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে চাও, তোমাদের রব সাড়া দিবেন। হাদিস শরীফে আসছে যে আদুআ মুখুল ইবাদা, দোয়া সমস্ত ইবাদতের সার নির্যাস। অর্থাৎ ইবাদত করবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যে ইবাদতই করেন, ইবাদতের উপসংহার, সারাংশ, ইবাদতের সমস্ত সারটা গিয়ে যখন দোয়ার মধ্যে এটা পর্যবসিত হবে তখন সেই ইবাদতটা সাকসেস হবে, কামিয়াব হবে, সফল হবে। এই জন্য আল্লাহ রসুল এই কথাটি বলেছেন। এবং আল্লাহ রসুলের আরেকটি হাদিস যেটা ইবনে মাজা শরীফে উল্লিখিত হয়েছে, যে মাল্লাম ইয়া মাল্লাম ইয়াগদিব, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইল না, সে মানে সে যেন আল্লাহ তাআলার অসন্তুষ্টি কী করলো, কামনা করলো, সে কামনা করলো অথবা অসন্তুষ্টি সে চেয়ে নিল। অত্যন্ত মানে যারা দোয়া চায় না বা দোয়া করতে মানে ইয়ে করে, অবহেলা করে, তাদের জন্য এই বিষয়টি, দোয়ার গুরুত্ব অনেক। তো দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে করেছেন। সাহাবায়ে কেরাম তারা ব্যক্তিগতভাবে করেছেন, সম্মিলিতভাবে করেছেন, বিভিন্ন সময় করেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো ধরনের কোনো বিষয় আসতো, আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে যেতেন, যে কোনো বিষয় তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজ পড়ে তিনি দোয়া করতেন, যে কোনো বিষয়। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস আছে যে তোমরা দোয়া চাইবে প্রত্যেকটি বিষয়ে, এমনকি মানে মিলহা মানে লবণ যদিও হয়, অথবা তোমার যদি তোমার জুতার চাম এই কী বলে ফিতাটা যদি ছিঁড়ে যায়, সেই ফিতাটাও তোমরা আল্লাহ তাআলার কাছেই চেয়ে নাও। অর্থাৎ বান্দার কাছে যেন না চায়। এবং আল্লাহ তাআলা বলছেন যে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল। ফাল্লাস্তাহি মিন আবদিহি আইয়ারফা ইয়াদাইহি ফায়রাদ্দুহুমা সিফরান, যে আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল, তিনি বান্দা যখন তার কাছে হাত পাথে, দুই হাত যখন উঠায় তার কাছে কোনো কিছু চেয়ে, আল্লাহ তাআলা লজ্জা অত্যন্ত তিনি লজ্জাশীল হয়ে যান তখন, যে তার এই হাতটি তিনি একেবারে খালি ফিরিয়ে দিবেন, শূন্য হাতে তিনি ফিরিয়ে দিতে পারেন না। তো এর এইভাবে দোয়ার অসংখ্য ফজিলত হাদিসে এসেছে। এবং যতগুলো
হাদিসের গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থগুলোর মধ্যে কিন্তু বাবুদোয়া, কিতাবুদোয়া, বিভিন্ন দোয়ার বিভিন্ন ধরনের অধ্যায় আছে, অনুচ্ছেদ আছে। তো দোয়া কখন কবুল হয়, দোয়া কবুল কীভাবে হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া করলেই কি দোয়া হয়ে যাবে কি না, দোয়ার কিছু সময় আছে, যেমন নামাজের পরে দোয়া কবুল হয়। হাদিস শরীফে এসেছে যে আকিবু সালাত, আকিবু সালাত অর্থাৎ ফরজ নামাজের পরে দোয়া কিন্তু কবুল হওয়ার একটা অন্যতম একটা সময়। ফরজ নামাজ অর্থাৎ যে নামাজ জামাতে পড়া হয়, যে নামাজ জামাতে পড়া হয়, সহি শুদ্ধভাবে পড়া হয়, সেই নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়ার বিভিন্ন স্থান আছে, বিভিন্ন সময় আছে। জুমার দিনে দোয়া কবুল হয়, তারপরে দোয়া কবুল হয় আরাফাতের মধ্যে দোয়া কবুল হয়। অনুরূপভাবে আজান এবং ইকামত, এই যে মাঝখানের যে সময়টা আছে, এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই হাদিসগুলো মুসলিম শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, বিভিন্ন ধরনের বুখারী শরীফও আছে। আল্লাহ তাআলা দোয়া কবুল করার জন্য বসে আছে, শুধু মানুষ শুধু চাইবে, আমরা শুধু চাইবো, মানে এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলছেন, যে এক হাদিসে বলছেন যে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, যখন সে তার কোনো ধরনের পাপের জন্য দোয়া না চায়, কোনো পাপ কামনা, পাপ কাজ, অথবা কোনো সম্পর্ক ছিন্নের জন্য যখন কোনো দোয়া না করে, একেবারে কোনো তার কোনো প্রয়োজনে দোয়া করে, হালাল কোনো প্রয়োজনে দোয়া করে, বৈধ কোনো প্রয়োজনে দোয়া করে, তখন কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। বাট একটা বিষয় এখানে, সেটা হলো তার দোয়া কবুল করেন, এই দোয়ার যে ফলাফল এটা তিন রকম হতে পারে। একটা হলো যেরকম দোয়া করেছেন তিনি দুনিয়ার মধ্যে তেমনই পেয়ে যাবেন, অথবা সেটা সাথে সাথে সেটা পাবেন না, সেটা কাল হাসরের জন্য আল্লাহ তাআলা এটা জমা রাখবেন। যেমনটা চেয়েছে মানুষ, আল্লাহ তাআলা এর চেয়ে আরও অনেক গুণ তাকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। অথবা তার এই যে দোয়া চেয়েছে, এই দোয়ার যে তিনি যা চেয়েছেন হয়তো তা দেবে না, কিন্তু এর চেয়ে আরও বড় ধরনের বিপদ আল্লাহ তাআলা তা থেকে দূর করে দেবেন। এটা একটা অনেক বড় আমাদের জন্য একটা পাওয়া। কিন্তু দোয়া কবুল যে হবে আরও কিছু শর্ত আছে, কন্ডিশন আছে। অন্যতম হল আল্লাহ মুখলিসুন আলাহুদ্দিন, একেবারে মন থেকে দোয়া চাইতে হবে, একেবারে মনের ভিতর থেকে দোয়া চাইতে হবে, এই বিশ্বাসে যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। ওদের রব্বকুম তাদাররুআ ওয়া খুফিয়া, যে তোমরা আল্লাহ তোমাদের রবের কাছে দোয়া চাও তাদাররুআ, একেবারে কাকতুমিনিতে করে, একেবারে নিজেকে একেবারে সঁপে দিয়ে, এবং এই বিশ্বাসে যে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন। তো এই বিষয়গুলো যদি আমরা সামনে রাখি, তাহলে কিন্তু আমাদের দোয়া, আমরা যেভাবে দোয়া করি, আমাদের দোয়া আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। যথার্থ আপনি বলছিলেন দর্শক মণ্ডলী, আজকে দোয়ার গুরুত্ব ও তাৎপর্য কবুলের সময় নিয়ে আমরা কথা বলছিলাম। দোয়া শব্দের শাব্দিক অর্থ হলো ডাকা, আর দোয়া ও বোলানা অর্থাৎ ডাকা। আল্লাহ রব্বি করিম কোরআনে করিমের সূরা বনি ইসরায়েলের একেবারে শেষ আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইদউউ লাহা, আল্লাহ তাআলাকে তোমরা ডাকো, গোপনে ডাকো, প্রকাশ্যে ডাকো, যেইভাবে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো তিনি সকল কিছু শুনতে পান এবং দেখতে পান। আল্লাহ রব্বি করিম আমাদের সম্পর্কে আমরা যতটুকু জানি তার থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি তিনি জানেন। আমরা আমাদের জন্য যতটুকু দয়াবান নিজেরা নিজেদের জন্য, তার থেকে কোটি কোটি গুণ বেশি দয়াবান আল্লাহ পাক আমাদের জন্য। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, দোয়া চাই, তিনি যখন আমাদের জন্য প্রয়োজন হবে তখন ঠিকই দান করবেন। এবং তিনি বলেছেন বান্দা যেটাই আমার কাছে চায় আল্লাহ তাআলা সেটা দিয়ে থাকেন, তবে সময় কখন দিবেন সেটা তিনি ভালো জানেন। যখন দেবেন তখন আমার যেন উপকার হয়, তখন আমাকে দেবেন। ময়দানে মাহশারে দোয়াকারীরা যখন দোয়ার ফজিলত দোয়া হাতে পাবে, দোয়ার সওয়াব যখন তারা হাতে পাবে, তখন তারা আক্ষেপ করে বলতে থাকবে, দুনিয়াতে যদি আমাদের একটা দোয়াও কবুল না হতো, দোয়ার সকল কিছু যদি পরকালে পাইতাম তাহলে কতই না ভালো হতো, সেই দিন আমাদের অনেক অনেক প্রয়োজন হবে। তাই যত বেশি দোয়া করা যায়, দোয়ার উসিলায় রব্বে করিম ইহ এবং পরজগতে ভালো রাখেন। আল্লাহ রব্বে করিম আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নার আলোকে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার কথা শুনুন দোস্ত, কে ইনুজ বলছিলাম। জি ইনুজ ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে বিকালে তিনবার আদিতুল বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবি ও রাসূলুল্লাহ পড়বে, হাসরুদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করে দেবেন, এটা কি সহি হাদিস দ্বারা সমর্থিত? আর দুই নম্বর প্রশ্ন হলো, হুজুর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দোয়া কি আমল করার পদ্ধতি এবং ফলগুলি সম্বন্ধে যদি একটু বলতেন। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর, আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা এই বিভিন্ন সমাজ সভা সমাবেশ বিভিন্ন জায়গায় একটি কথা প্রায়ই বলে থাকেন যে ধর্ম যার যার উৎস স্বভাব, আমি মনে করি ইহা কি তাহা অসত্য। আপনাকে ধন্যবাদ, আপনি আরেকদিনও প্রশ্ন করেছেন, এই নিয়ে আমরা কথা বলেছি, যথার্থ প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহি হাদিস দ্বারা প্রমাণিত কিনা, এবং সকালে পাঠের যে ফজিলতের কথা উনি বলেছেন সেই কথাটি সহি হাদিস আছে কিনা? বুখারী শরীফের মধ্যে হাদিসটি আছে, কিতাবুল ইমানে হাদিসটি আছে, এবং খুব শুরুর দিকে হাদিসটি আছে, এবং এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে একটি ঘটনার প্রেক্ষিতে, একটি লম্বা ঘটনা, আল্লাহ রসুল একটু কী বলে তার প্রতি একটু নারাজগির মতো তার অবস্থা হয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। তো এটা একটি আমল, এই আমল এটা দোয়ার মধ্যেও করা যায়, সকালেও করা যায়, এটা সন্ধ্যাও করা যায়, এবং সহি হাদিস দ্বারা এটা প্রমাণিত, অনেক সাহাবায়ে কেরাম করেছেন, অনেক আলেম ওলামা অনেক বুজুর্গানে কেরামরা এই আমল এখনও করে থাকেন। যথার্থ আপনি বলেছেন, আপনাকে আমরা লক্ষ্য করে যে বিষয়টি বলবো যে সহি হাদিস বলতে আমরা কী বুঝি। সমাজের যেই সহি হাদিসের প্রচলন রয়েছে সেটা অনেকে বলেছেন যে বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে যদি হাদিসটি পাওয়া যায় তাহলে সহি, অথচ উসুলে হাদিস অর্থাৎ হাদিসের যে সমস্ত মূলনীতিগুলো আছে সেই মূলনীতির ভিত্তিতে যদি আমরা আলোচনা করি তাহলে সহি সংজ্ঞাটা তার থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। সেটা হলো যে হাদিসটি সনদ এবং মতন, অর্থাৎ যাদের থেকে হাদিসটা এসেছে, যা এসেছে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে নিয়ে একেবারে হাদিস সর্বশেষ যিনি লিখেছেন ওই জমানা পর্যন্ত সমানভাবে বর্ণিত হয়েছে, এত পরিমাণ রাবি বর্ণনা করেছেন যে যাদেরকে মিথ্যার উপরে অপবাদ দেওয়া অসম্ভব, যাদেরকে মিথ্যা বলা যায় না, সহিহ সংজ্ঞা এই ধরনের বলা হয়েছে। কিন্তু আমরা সমাজে সহিহ বলতে যা বুঝি তা কিন্তু সহিহ এই সংজ্ঞার সাথে মেলে না। তো আপনি যে বিষয়টি বলেছেন যে এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত যা বুখারী শরীফের মধ্যে এসেছে, শুধু সকাল সন্ধ্যাই নয়, আপনি যে কোনো সময় আমল করতে পারেন, তাৎপর্যপূর্ণ আল্লাহ পাকের ফয়সালার উপরে আমি সন্তুষ্ট, আমার দিন ইসলাম, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী ও রাসূল, এই স্বীকৃতি প্রদান যেমন আমি জবান দ্বারা ঘোষণা করছি, অনুরূপভাবে আমার আচার আমার বিশ্বাস এর উপরেই অবিচল অটল থাকবে এবং থাকতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সুন্দর সুন্দর একটা আমলের কথা বলেছেন, এটা অসংখ্য হাদিসে এসেছে, এটা মুতাওয়াতির রেওয়ায়েত, এটা সমস্ত ইমামগণ এটাকে মানে সহি বলেছেন, হাসান লিজাতিহি বলেছেন। তো এই হাদিসটির আমল বিভিন্নভাবে হতে পারে, যত বেশি করা যায়, এবং বিশেষ করে আমরা দেখে থাকি যে বিভিন্ন রেওয়ায়েতের মধ্যে আজকারে কী বলে মাসুরা মধ্যে আছে যে এটা ফজরের পরে 10 বার এবং মাগরিবের পরে 10 বার একটা কথা আছে, ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়া, রাস্তায় যাওয়ার সময় দোয়াটা পড়া, একবার পড়লে আল্লাহ তাআলা এই নিয়তে পড়লে আল্লাহ তাআলা কোনো কোনো রাওয়ায়েতে আছে 20 লক্ষ পর্যন্ত নেকি আল্লাহ তাআলা দান করে থাকেন, সুবহানাল্লাহ। তো এর কোনো ফজিলতের কোনো শেষ নেই, অনেক ফজিলত, এবং আরাফার ময়দানে এই দোয়াটা পড়ার কথা বলা হয়ে থাকে হজের সময়। যথার্থ আপনি বলেছেন, আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা দেয়া হয় এই দোয়া দ্বারা, তাহলে আল্লাহ পাকের একাত্মতার ঘোষণা নির্দিষ্ট কোনো সংখ্যায় আমি দেব না, যত বেশি দেয়া যায়, আর সেটা হবে আমার একীর বিশ্বাসের সাথে, শুধু দোয়া বলার জন্য বলা নয়, আমি পড়ব, বলবো, বিশ্বাস করব, তার উপরে চলব, এ হলো দোয়ার হাকিকত।
আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আরেকদিন এই প্রশ্ন করেছিলেন, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটি যেমন বলা হয়, আবার বলা হয় ধর্ম যার যার দেশ সবার, এ কথাটিও কিন্তু বলা হয়, এক ধর্ম যার যার দেশ সবার, এ কথাটি কিন্তু বাস্তব। এই দেশটি আমাদের, আমরা সকলে দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যা যা করা দরকার আমরা করছি, করে যাব, এবং যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের আলা মকাম, উচ্চ মকাম দান করেন। যেই মিশন নিয়ে তারা দেশকে স্বাধীন করেছেন যেন সেটা বাস্তবায়ন হয় আল্লাহ তাআলার কাছে, আমরা সেই দোয়া করছি। আজকে আমরা দোয়া নিয়ে কথা বলছি। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন হুজুর, আমার একটা মেয়ে আছে, তো হ্যাঁ, ও 7 বছর বয়স, তোর হয়ে থাকে একটা রক্তনালীতে টিউমার আছে হুজুর, তো অনেক চিকিৎসাও করতেছি, কিন্তু আমি দোয়া করতেছি, তারপরে এমন কোন আমল আছে হুজুর যে ওই মেয়ের জন্য করলে আল্লাহ তাআলা তাকে শিফা দিবে? জি, আমরা বুঝতে পেরেছি, আমরা কথা বলছি এই বিষয় নিয়ে, আপনি শুনতে থাকুন, আপনার জন্য কি করণীয়। আল্লাহ তাআলা শেফা দান করুন। আসলে আল্লাহ তাআলা রোগ দিয়ে থাকেন, তিনি শেফা দান করে থাকেন। আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে কোন মানুষকে বিভিন্ন মুসিবতের মধ্যে নিয়োজিত করেন অথবা রোগ বালাই দিয়ে থাকেন, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা কিন্তু সমস্ত রোগেরই দাওয়া দিয়েছেন, শেফা দিয়েছেন। তো আর যে আমলের কথা যেগুলো জানতে চেয়েছেন, আমলের মধ্যে অনেক আমল আছে, যে আমল আপনি সহজে করতে পারবেন আমরা সেই আমলের কথা আমরা হয়তো বলতে পারি। সূরা ফাতিহাকে বলা হয়েছে সূরা তো শিফা, অনেকগুলো নাম আছে সূরা ফাতিহার, এবং পরীক্ষিত এই সূরাটা পূর্ণ ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, মনোযোগের সাথে, সম্মান আদবের সাথে সূরা ফাতিহা যদি আমরা এই আমলটা করি, সুন্দর আমল হলো 10 বার সকালে ফজরের পরে আমলটা করা, অর্থাৎ কারোর সঙ্গে কথা না বলে ফজর নামাজের পরে 11 বার দরুদ শরীফ পাঠ করে 10 বার সূরা ফাতিহা পড়া, তারপরে আবার 11 বার দরুদ শরীফ পড়ে পানির মধ্যে ফু দেওয়া, সেই পানি খাওয়া, যে রোগী আছে তাকে ফু দেওয়া, এই আমলটা যদি আমরা নিয়মিত আমরা করতে পারি আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন। আপনি চিকিৎসা চালাচ্ছেন, চিকিৎসা চালিয়ে আপনাকে যেতে হবে। লিকুল্লি দা ইন দাওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও চিকিৎসা নিয়েছেন এবং ঔষধ গ্রহণ করেছেন, তো সেই হিসেবে চিকিৎসার কোনো বিকল্প নেই। আপনি তার বাহ্যিক চিকিৎসা নেবেন এবং আত্মিক চিকিৎসার কথা আপনি জানতে চেয়েছেন, যেটা মুফতি সাহেব বলেছেন। আপনি বাহ্যিক যতগুলো ব্যবস্থাপনা আছে, তার রক্তনালীতে যে টিউমার হয়েছে এর জন্য নিশ্চয় চিকিৎসা রয়েছে, হয়তো বা আরও কোনো ধরনের ডাক্তার যদি পরিবর্তন করতে হয় সেটা করেও আপনি চিকিৎসা নেবেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। দোয়ার দ্বারা রব্বি করিম তার ওই রোগটাকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা কাদেরে মতলক, উপাদান গ্রহণ করা, এটাও কিন্তু শরীয়তের মূলনীতি নির্দেশনার অন্তর্ভুক্ত। কোনো উপাদান না নিয়ে শুধু আপনি বসে থাকবেন সেটা কিন্তু শরীয়ত আপনাকে বলেনি। এই জন্যই তো আল্লাহ তাআলা এই জগৎকে সৃষ্টি করেছেন, জগতের মধ্যে কত কিছু আছে, সকল উপায় উপকরণের মাধ্যমে কিন্তু সেটা তৈরি হয়েছে। তো এই জন্য চিকিৎসা নেওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আপনি এর মধ্যে কল্যাণ দান করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে ভালো করে দিবেন। আর মুফতি সাহেব যে ফর্মুলাগুলো বলেছেন কোরআনে কারিমকে, ওই একই বিশ্বাস নিয়ে যখন আপনি সূরাতুল ফাতিহার উপর আমল করবেন, আল্লাহ চাহে তো আর উসিলায় তার চিকিৎসা বরকত হবে, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমি তো অনেকদিন থেকে চেষ্টা করছি কি আপনাদের এতে দেখা, আপনাদের সাথে একটু কথা বলার জন্য। কথা বলুন। হুজুর আমার হাজবেন্ড মারা গেছে 3.5 বছর বুঝছেন, এখন আমি কি সারা ওর সাথে থেকে ও মারা যায়নি, আর আমরা অনেক মানুষ থেকে টাকা পাবো কি দোয়া করার জন্য, কেউ আমার টাকা গুলা দিতে না, অনেক 80-90 লাখ টাকা পাবো। ধন্যবাদ, আপনার কথাগুলো আসলে পরিষ্কার আমরা বুঝতে পারছি না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো এই যে কেউ, হ্যাঁ কেউ কোনো ছেলে হয়তো বিয়ে করছে, বিয়ে করার পরে ওই বউটা ওই কুফরি করে যাতে বাপ মাকে দেখতে না পারে, এখন এর কি হবে, এই দুনিয়াতে কি হবে, কবর? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। জটিল প্রশ্ন করেছেন উনি, এগুলো জানার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করেছেন একটা নিয়ামত হিসাবে পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী। তো পবিত্র কোরআনের উপর আমাদের সবসময় মানে এর আমলের উপর আমাদের সবসময় থাকতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। এর বাইরে গিয়ে যদি আমরা কোনো অন্য কোনো মাধ্যমকে গ্রহণ করি যে মাধ্যমগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না, অত্যন্ত অসন্তুষ্ট হন, এর মধ্যে অন্যতম হলো কুফরি করা, শিরিক করা। তো কুফরির মাধ্যমে কোনো ধরনের তাদবির করা, এগুলো হারাম কাজ। এই হারাম কাজকে সবসময় আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, বর্জন করে চলতে হবে। এবং কেউ যদি এরকম করে থাকে সেটা দূর করার জন্য কিছু আমল আছে, যে আমলগুলো আছে সেই আমলগুলো আমরা করি, যেমন কালেমা তাইয়েবা বা আমাদের যে কী বলে আমরা যেভাবে ইমান এনেছি, বেশি বেশি ইমানের কথা, কালেমা শাহাদাত, এগুলো বেশি বেশি আমল করা। এবং যারা এরকম করে এগুলো আসছে যে মুআওয়াজ, সূরা ফালাক এবং সূরা নাস, এগুলো মানে তেলাওয়াত করা, বিশেষ করে মানে বিভিন্ন নামাজের পরে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা এগুলো 3 বার করে যদি আমরা মানে তেলাওয়াত করি, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা এই ধরনের প্রভাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দেখুন, আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। অনেক অনেক সময় এই ধরনের ধারণা কল্পনা প্রসূত হয়ে থাকে যে ছেলে যখন বিবাহ করেছে মেয়েকে, তখন অনেকে মেয়ের উপরে এই ধরনের ধারণা করতে পারে, কারণ বিবাহের পরে তার মধ্যে একটা পরিবর্তন এসেছে, যে বাবা মার প্রতি এখন তার নজর নেই, সন্তান বিবির সাথে চলাফেরা করে, তখন মনে করে যে বউ মনে হয় কিছু করেছে। এগুলো কল্পনা প্রসূত হয়ে থাকে, আবার একবার অবাস্তব সেটা আমরা বলছি না। কুফুরি কালামের অস্তিত্ব রয়েছে এবং এই কুফুরি কালামকে উঠাতে হয় কুফুরি কালাম দ্বারা। খুব খেয়াল করে আমরা শুনব বিষয়টি, কুফুরি কালামকে উঠাতে হয় কুফুরি কালাম দ্বারা, আর সহি কোনো পদ্ধতি নয় কুফরি কালাম করা, এটা হারাম একটা পদ্ধতি, নাজায়েজ পদ্ধতি। যারা এই ধরনের পন্থা পদ্ধতি অবলম্বন করেন, নাজায়েজ পদ্ধতি অবলম্বন করেন, তো নাজায়েজকে নাজায়েজ দ্বারা উঠাতে হয়। এটা উঠানোর পরে আমাদের মুফতি সাহেব যে ফর্মুলাগুলো বলেছেন, যাতে পরবর্তীতে কুফরি কালাম করতে না পারে, তার জন্য এই আমলগুলো চালিয়ে যাওয়া, যাতে করে পরবর্তীতে কেউ আপনাকে যদি এই ধরনের অ্যাটাক করতে চায় সেজন্য এটা করতে না পারে। তবে যদি করা হয়ে থাকে অবশ্যই তাকে সেটা দিয়ে উঠাতে হয়। এর জন্য কোনো তদবির, কুফুরি কালামের তদবির আমাদের অন্তত জানা নেই। আমরা যতটুকু আপনাকে পরামর্শ দিব যে বিষয়টি বাস্তব কিনা সেটাও দেখার বিষয় আছে, নাও হতে পারে, কল্পনা থেকে আসতে পারে। এজন্য ওই ছেলের জন্য দোয়া করা, তাকে বোঝানোর চেষ্টা করা, আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। বলুন। এক নাম্বার প্রশ্ন হুজুর, আমার একটা বাচ্চা কনসেপ্ট করছিল, বুঝছে তো হুজুর, ওই ওর বাবা নিবে না, এই কারণে জোর করে আমাকে একটা হোমিও ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তো একটা ওষুধ হয়ে দিছিল, একটা পুড়িয়ে খাওয়ার পর আমি খাইনি, আর জোর করে খাওয়াতে আমি আর খাইনি, ওকে অনেক বুঝিয়ে আমি রাজি করাইছি, কিন্তু পুড়িয়েটা খায় কিছু হয়নি হুজুর। কিন্তু ওক রাজি করার পর 7 মাস পর বাচ্চাটা আমার মারা গেছে। কিন্তু আমার এখন খুব ইয়া লাগে যে ও ওইরকম জোর করলো, তখন তো বাচ্চাটা নষ্ট হয়নি, কিন্তু 7 মাস পরে মারা গেছে বাচ্চাটা আমার। সেটাই যে কখনো তোমরা রিজিকের ভয়ে অথবা তাকে লালন পালনের ভয়ে কখনো তোমরা কিন্তু তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। অর্থাৎ এই যে মানে ভ্রূণ থাকা অবস্থায়, গর্ভে থাকা অবস্থায় সন্তানকে নয় নয় কনসেপ্টকে নষ্ট করা ইত্যাদি করা, এ তো সম্পূর্ণরূপে সন্তানকে হত্যা করার মতো এটা দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে মানে প্রত্যেককে আমি কিন্তু রিজিক দেই, আপনাদের মানে তোমাদেরকেও দেই, তোমাদের আগত অনাগত যত সন্তান আছে তাদেরকেও কিন্তু আমি রিজিক দেবো, আমি রিজিক দিচ্ছি। সুতরাং কোন ভয়ে তোমরা তাদেরকে করবে? এটা এটা আসলে অত্যন্ত যেটা করা হয়েছে অত্যন্ত গরিব, আপনি যথার্থ বলেছেন, গরিব কাজ, হারাম কাজ এটা। এটা আমাদের এটার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত, ভবিষ্যতে যেন আর যেন এরকম কাজ যেন আমরা না করি। মহতারাম, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আপনি যদি শুনে থাকেন আমাদের কথাগুলো সুস্পষ্টভাবে, খুব খেয়াল করে শুনবেন, আমাদের মুফতি সাহেব বলেছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, এই সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আপনাকে স্বামীকে জিজ্ঞাসা করা হবে যে কেন তুমি এই কাজটি করতে গিয়েছ, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো এটাকে বলা হয় ওয়া দিয়ে খাফি, গোপন হত্যা। আপনি যেমনটি বলেছেন ইত্যাদিকে কনসেপ্ট বা ইত্যাদিকে হত্যা করা। এখন আপনার যে প্রশ্ন যে আপনি ঔষধ খেয়েছেন 7 মাস আগে, বাচ্চা মারা গিয়েছে 7 মাস পরে, এখন সেটা কি তার মধ্যে পড়ে কি না, বিষয়টি হলো যে প্রথমত যে উদ্যোগটি আপনারা নিয়েছেন, সন্তান যখন গর্ভে আসে তো একদিনই তার ভিতরে রোহ আসে না, 40-এর পর 40-এর পরে কিন্তু একটা পর্যায়ে বডি হয়, বডি হওয়ার পরে আল্লাহ তাআলা তার মধ্যে রোহ ফুঁকে দেন। রোহ ফুঁকে দেওয়ার পরে যখন এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় তখন সেটা কিন্তু সাংঘাতিকভাবে হত্যার মধ্যেই পড়ে। কিন্তু যখন আপনি যেমনটি বলেছেন যে গর্ভে এখনও আসেনি, এই ধরনের যদি হয়ে থাকে অথবা এসেছে এই ঔষধের প্রভাবে বাচ্চাটি এন্তেকাল করেছে, তাহলে তার জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে এবং ভবিষ্যতের জন্য সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, হ্যাঁ, আর যেন এই ধরনের পদ্ধতি পন্থা অবলম্বন না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মুফতি সাহেব ফলাফলের কথা বলেছেন যে কেন আমরা এই কাজটি করতে যাব, কারণ রিজিকের মালিক আল্লাহ তাআলা, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তিনি আমাদেরকে যেমন রিজিক দিচ্ছেন, যত প্রাণী বিচরণ করছেন সকল প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। আমরা তো রিজিকের জন্য ফিকির করি, পরিশ্রম করি, মেহনত করি, দেশ থেকে দেশান্তরে আমরা যাই, কিন্তু অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদের কোনো ফিকির নেই, খাচ্ছে, ঘুমাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কোনো ফিকির নেই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিচ্ছেন। এজন্য এই ধরনের পন্থা পদ্ধতি একটা পর্যায়ে আছে, সেটা হলো যখন একেবারে সন্তান এবং সন্তানের মা মরে যাওয়ার এবং প্রাণহানির সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে মুফতি আরেকেরাম কিন্তু জায়েজের ফতোয়া দিয়েছেন। আরও দু একটি সুরত আছে, এছাড়া কিন্তু জায়েজের পদ্ধতি নেই এ ধরনের বিষয়। এজন্য আপনি সহ আপনার স্বামীকে বলুন তওবা করতে, তওবা করুন এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন, এবং এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন যদি আপনাকে ধরে বসে, আপনি আমল করেছেন, ভালো কিছু করছেন, আপনাকে ধরে বসে আমি তো আল্লাহ তাআলার সৃষ্ট এই
দুনিয়াকে দেখতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা ফয়সালা ছিল, আমি কি অপরাধ করেছি যে দুনিয়ার আলো বাতাস তুমি আমাকে দেখতে দাওনি? তখন আপনি কি বলবেন? সে ধরে রাখবে আপনাকে, এমন পর্যায়ে এই বাচ্চাগুলো যদি মুসলিম হয়, পিতামাতা মুসলিম হয়, তাহলে পিতামাতার হুকুমে সন্তানও কিন্তু মুসলিম হয়। তো মুসলিমের বাচ্চাদের জন্য কিন্তু জান্নাত, ওরা জান্নাতে, তাইরানুল জান্না, ওরা জান্নাতে যাবে, জান্নাতে থাকবে। তো বাবা মার কারণে দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না, সে যদি সেখানে আপনার বিরুদ্ধে অবস্থান করে, তাহলে জান্নাত বাঈদ, জান্নাত অনেক দূরে হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো খুব চিন্তা ফিকির করে আমাদের কাজকর্ম করা উচিত। ধন্যবাদ, আমরা পরবর্তী দর্শকের কথা শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন আমাদের প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আমার একটি প্রশ্ন ভাই, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার পর আমরা কি ফজিলত করতে পারি? অনেক ফজিলত পাবেন, ধন্যবাদ, অনেক ফজিলত পাবেন। আমরা বলছি আপনাকে দু একটি ফজিলতের কথা, সব তো বলার সময় হবে না, মুফতি সাহেবের কাছে আমরা শুনবো। পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন, হাদিস শরীফে এসেছে নামাজের কথা। সবচেয়ে বড় বিষয় হলো প্রত্যেকটা নামাজের পর আলাদা আলাদা ফজিলত আছে। ফজরের নামাজ কেউ জামাতে আদায় করলে অথবা সময় মতো আদায় করলে মহিলারা, এটার একটা ফজিলত আছে। যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে আদায় করবে, সময় মতো আদায় করবে, তো তার জন্য ফজিলত, সবচেয়ে বড় ফজিলত হলো যে এই এই নামাজের পরে আল্লাহ তাআলা যে সকালটা সে শুরু করলো আল্লাহ তাআলার নামাজ দিয়ে, আল্লাহ তাআলার একটা হুকুম পালনের মাধ্যমে দিনটা শুরু করলো, এই জন্য আল্লাহ তাআলা নিজে তার সমস্ত হাজতের সমস্ত মানে প্রয়োজনকে আল্লাহ তাআলা এগুলো মিটিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। অনুরূপভাবে জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেকটার জন্যই কিন্তু আলাদা আলাদা একটা ফজিলতের বিষয় আছে। পাঁচ ওয়াক্ত নামাজের অনেক ফজিলত রয়েছে, একটি ফজিলত যদি আমরা মুফতি সাহেব ওনাকে জানিয়ে দেই, আপনি আমি আমরা যারা মুসলিম, আমাদের মনের অনেক বড় আকাঙ্ক্ষা, তামান্না, আশা যে আমরা জান্নাতে যাব, তো সেই জান্নাতে যাওয়ার চাবি কী হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, আসসালাতু মিফতাহুল জান্না, নামাজ হলো জান্নাতে যাওয়ার চাবি। তো অনেক ফজিলতের মধ্যে একটি, আপনি অনেক কিছু নিয়েছেন কিন্তু তালা আছে জান্নাতের সামনে, চাবি আপনি নিয়ে যান নাই, ঘরে আপনি ঢুকতে পারবেন না। তা আমার আপনার সেই ঘরে ঢুকার জন্য, জান্নাত নামক সেই ঘরে, সেই বাগানে ঢুকার জন্য প্রয়োজন নামাজ। রাসূল বলেছেন যে নামাজই হলো জান্নাতে যাওয়ার চাবি। আরও অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর সেই পুকুরে কোনো ব্যক্তি দৈনন্দিন পাঁচবার গোসল করে ভালো করে সাবান দিয়ে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেছেন, দৈনন্দিন জীবনে যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। মুফতি সাহেব, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু আহসানাল জাযা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, বড় চমৎকার সুন্দর গোছালো কথা বলেছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বি করিমের কাছে আমরা এখন দোয়া করব। দোয়াই আবাদত, দোয়াই হলো মোমেনের বড় হাতিয়ার। মোমেন দোয়া দ্বারাই অনেক কিছু করে থাকেন। আল্লাহ রব্বি করিম থেকে নিজের চাওয়া, নিজের পাওয়া, নিজের অভিষ্ট লক্ষ্যে দোয়ার মাধ্যমে পৌঁছা যায়। চলুন দোয়া করি, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, যারা আমাদেরকে রেখে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দেন, প্রত্যেকের দিলের নেক হাজাতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। সকলকে ধন্যবাদ জানিয়ে, আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله اللهم آمين الحمد لمن قدر خيرا وقبلا
الحاجات يا مسبب الأسباب يا دافع البليات يا ذا الجلال والإكرام ربي ارحمهما كما ربياني صغيرا آمين ربي ارحمهما كما ربياني صغيرا آمين اللهم لي كما ابو دمر غنغر بندر اپنا شاهد دربار ہاتھ تولچے مولاي كريم امرا غنغر امرا خطا کر ইয়া আল্লাহ শয়তান গুনার সামানাগুলো আমাদের কাছে মুজাইয়িন করে তুলে ধরেছে না জেনে না বুঝে সেই গুনার কাজে আমরা যুক্ত হয়ে গিয়েছি মাওলাই করিম আপনি ক্ষমা করতে পছন্দ করেন গুনাগাররা যখন আপনার শাহি দরবারে হাত তুলে থাকে ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন আমরা কত মানুষ আপনার শাহি দরবারে ফকিরের মতো ভিখারির বেশে হাত তুলে আছি মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাগুলো মাফ করে দেন আল্লাহুম্মা আমিন মাওলাই করিম গুনাহ স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি গুনাগুলো আপনি মাফ করে দেন আমিন মাওলাই করিম যাদের উসিলায় জগৎ আপনি দেখিয়েছেন ইয়া আল্লাহ ইয়া করিম কত মায়া কত মোহাব্বত কত ভালোবাসা দিয়েছেন মাওলাই করিম যাদের বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই ইয়া আল্লাহ কবরে চলে গিয়েছেন কার কবর অন্ধকারে ভর্তি সাপ বিচ্ছদে ভর্তি নাকি আলোর পরনো আমরা জানি না মেহরবানি করে কারো কষ্ট যদি হয়ে থাকে তাদেরকে মাফ করে দেন আমিন মাওলাই করিম তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইসলাম আমরা অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছে মাওলাই করিম বিশেষ করে আয়োজক বৃন্দ যারা আছেন মাওলাই করিম আমরা যারা যুক্ত আছে বসুন্ধরা পরিবারকে চেয়ারম্যান মহোদয়কে পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন আমরা যারা আছি ইয়া আল্লাহ সকলকে নেক হায়াত দান করেন আমিন আল্লাহুম্মা আমিন মাওলাই করিম বরকতময় জিন্দেগি দান করেন বরকত আমিন আমিন ইয়া আল্লাহ ঔলাদের ফয়সালা করে দেন আমিন আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজ কারবার হায়াতে আপনি বরকত দান করেন আমিন আল্লাহুম্মা যাকে যেইভাবে রিজিক দিচ্ছেন আপনি বরকতময় করে দেন আমিন আমাদের দেশের জন্য খায়র বারাকাতের ফয়সালা করে দেন আল্লাহুম্মা আমিন দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করেন আমিন আমিন মাওলাই করিম কত মায়ের চোখের পরিবন্ধ হচ্ছে না তার সন্তানের জন্য অসুস্থ সন্তান ঘরে পড়ে আছে মা জননী ইয়া আল্লাহ যখন এই সন্তানের মুখে সুন্দর মা ডাক শুনবেন ওই সময় সন্তানের কান্না শুনছেন সন্তানের কান্নার কারণে মায়ের চোখের পানি জার জার করে পড়ে যাচ্ছে পরিবারের মধ্যে মাওলাই করিম ইয়া আল্লাহ সন্তান অসুস্থ বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তা শুনতে হচ্ছে স্বামী স্ত্রীতে অমিল হচ্ছে ইয়া আল্লাহ আপনি কোন ভয়া কোনের মালিক মেহরবানি করে প্রতিবন্ধী অসুস্থ বাচ্চাগুলোকে আপনি শেফায়ে কামিলা আজেলা দান করেন আমিন আমিন কাদের কুদর রক্তধারি বরকমল انت حسبي انت ربي جل جلال سبحان الله سبحان الله قادر قدرت داري حرس خاهي اكوني مرد رب جان بخشي جند رب جا كوني يا الله اي সুন্দর দুনিয়াতে থাকা যাবে না চলে যাব আমরা কবরে আমরা তো মুসাফির মাওলাই করিম সালাম রূহের জগতে আছি দুনিয়ার জগতে চলে যাব পরকালে মাওলাই করিম কি নিয়ে যাব কোনো সামনা তো আমাদের নেই আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো সেই ব্যবস্থা নাই মেহরবানি করে আমাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন আমিন জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন মাওলাই করিম ইয়া আল্লাহ আপনার হাবিব রাসূলাই আমাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন আমিন বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন الحمد لله رب العالمين